মনে করেন মুসলমানদেরকে বাংলাদেশ সরকার যেভাবে সাহায্য করেছে এইভাবে আপনারা মানবতা শিখুন ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমি সারা পৃথিবীর মুসলমানদেরকে উদাত্ত আহ্বান করছি এবং মুসলিম রাষ্ট্রগুলোকে আমরা বলি ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ান ইসরায়েলিদেরকে এবং আমেরিকার কুকুরদেরকে এমন উচিত শিক্ষা দেন যাতে সারা পৃথিবী ভাবে যে এরা শত শত হাজার বছর যাবৎ যারা মুসলিম দুশ্মন মানবতার দুশ্মন তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার এখনই সুযোগ করতে দেখেন যে সময় আমরা এমন একটা কঠিন সময় অতিক্রম করছি সারা বিশ্বে মুসলমান একটা সমালোচনা করতে হয় দেখেন পাকিস্তান সরকার 1971 সনে আমাদেরকে যে কালো চেহারা দেখিয়েছিল আজ তারা আফগানিস্তানের মুসলমানদেরকে সেই কালো চেহারা দেখাচ্ছে পাকিস্তান থেকে আফগানিস্তানের নাগরিকদেরকে বিতাড়িত করা হচ্ছে আমরা আপনাদেরকে বলি আপনাদের উচিত ছিল আপনাদের অ্যাটেম্পগুলো আপনারা ইসরায়েলের উপর নিক্ষেপ করেন আপনাদের সমস্ত অ্যাটেম্পগুলো ইসরায়েলের উপর নিক্ষেপ করুন সেটা না করে আপনারা পাকিস্তান থেকে মুসলমানদেরকে বিতাড়িত করছেন আফগান মুসলমানদেরকে আপনারা বহিষ্কার করছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় আপনারা অ্যাটেম্পের পাওয়ার দেখান ওই অ্যাটেম্পের পাওয়ার অ্যাটেম বোম নিয়ে আপনারা ঘুরা করে সেটা প্রতির সাথে মিশে খেয়ে ফেলুন মুসলমানদের কোনো লাভ হয়নি অ্যাটেম দ্বারা আপনাদের অস্ত্র দ্বারা আপনাদের প্রশিক্ষণ দ্বারা মুসলিম বিশ্বের কোনো ফায়দা হয় নাই আমরা এই কথা একটি কথাই বলবো সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে এবং এই পর্বরচিত ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার এখনই সুবর্ণ সুযোগ সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে এখন কিন্তু তারা ইসরায়েলের উপর ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে
বারবার কিন্তু বাইতুল প্রোগ্রাম থেকে বিভিন্ন রকমের মিছিল লেগে থাকে বিক্ষোভ মিছিল করতে করতে এখন পল্টন মুছে পল্টন অতিক্রম করে কিন্তু তারা নয়াপল্টন দিকে করছে দেখলেন খেলাফত মজলিস সহ ইসলামিক যে দল করেছে তারা কিন্তু বাইতুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে তারা কিন্তু পল্টন মোড় হয়ে তারা বিজয়নগর পার্টির দিকে এগিয়ে গেছে এই ছিল বাইতুল মোকাররমের সামনে থেকে ইসলামিক দলগুলোর যে বিক্ষোভ কর্মসূচি সর্বশেষ পরিস্থিতি